সবে বর্ষার শুরু আর তীব্র দাবদাহে এখনও ভুগছে উত্তর বাংলার উত্তর দিনাজপুর এলাকার বহু মানুষ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এতটাই বেশি যে রোদে ঘেমে জল হচ্ছেন সাধারণ মানুষ, আর তার মধ্যে যদি বিদ্যুৎ বিভ্রাট ঘটে তাহলে মানুষের মেজাজ কোথায় যায় তারই বহিঃপ্রকাশ। কিন্তু এই মুহূর্তে আপনারা সরাসরি রয়েছি ইসলামপুরের যে WBECDCL অফিস রয়েছে সেই ECDCL অফিসে। আপনাদের জানিয়ে দিই, রীতিমতো ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেখানে যে মূল ফটক রয়েছে WBECDCL এর ইসলামপুর দপ্তর CSC সেন্টার, সেখানে কিন্তু তালা বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন স্থানীয় লোকজন। কোন এলাকার বাসিন্দা, কী তাদের বিষয় বৃত্তান্ত, কেন তারা হচ্ছে এই মুহূর্তে তালা দিয়ে দিয়েছেন, আমরা কিন্তু জানার চেষ্টা করবো এবং কথা বলবার চেষ্টা করবো। দাদা, কী নাম আপনার? কানাই বৈদ্য। কোন এলাকার বাসিন্দা? কোনেরগাঁও। আমার নিজস্ব ইন্ডাস্ট্রিয়াল লাইন প্লাস ওখান থেকে হচ্ছে আমাদের গ্রামের লাইন সাপ্লাই আছে 60টা পরিবারে। আমার হচ্ছে হাইস্কিন মেল আছে। আজ 3 দিন থেকে ট্রান্সফরমারটা চলে গেছে। কালকে সকালবেলা গিয়েছিল, চেক আপ করেছে, বলছে ট্রান্সফরমার চলে গেছে, তারপরে বলছে পাল্টিয়ে দেব। কালকে থেকে যোগাযোগ করছি, কোনো রেসপন্সই দিচ্ছে না। এই মাত্র যাচ্ছে, এখন যাচ্ছে, আজকে সকাল থেকে ফোন করছি, ফোন রিসিভ করছে না। DM সাহেব বলে হচ্ছে আমার কাছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোনো লোক পাঠায়নি। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলছে আমি DM আমাকে হচ্ছে অ্যাপ্রুভাল দিচ্ছে না। হ্যাঁ, এইসবের টানা ঝেকার মধ্যে আমরা রয়ে গেছি। আমরা কি টানা ঝেকার মধ্যে পয়সা দিয়ে কি লাইন নিয়ে টানা ঝেকার মধ্যে থাকবো? আচ্ছা, এখন আপনাদের কি দাবি? আমাদের দাবি হচ্ছে আমাদের ট্রান্সফরমার অবিলম্বে লাগানো হোক। আমরা 20-25 জন আসছি, প্রয়োজন বলে সারা গ্রাম আসবো। পুনর্গাঁয় কটা পরিবার এরকম? 60টা পরিবারের গাইল নাই বর্তমান। কদিন ধরে? 3 দিন থেকে। আচ্ছা, এর আগে হচ্ছে আপনারা ওই টোল ফ্রি নম্বরে জানিয়েছেন? টোল ফ্রি নম্বরে জানিয়েছি 3-3 বার। আচ্ছা, অফিসে এসে জানিয়েছেন পার্সোনালি? অফিসে এসে জানাইছি, অফিসে ফোন করেছি, এবং আমার যেহেতু ইন্ডাস্ট্রিয়াল আছে আমার ফোনেই কথা হওয়া উচিত। আচ্ছা, সেখানটায় আমি ফোনে রিকোয়েস্ট করেছি, আপনারা আমি প্রত্যেকটা কলের ভয়েস রেকর্ড রেখেছি। আচ্ছা, এবং আমার কাছে যেসব টোল ফ্রি নাম্বারগুলো আসছে তার SMS গুলো আসে সবগুলো আমার কাছে রেকর্ড আছে। এরা কি বলছেন? এনরা বলছেন কালকে আমাকে বলেছে যে সন্ধ্যার মধ্যে আপনার ট্রান্সফরমার লেগে যাবে। এবার প্লাস যখন সন্ধ্যা হয়ে গেল তখন যখন ফোন রিসিভ করছে বলছে আমাকে DM সাহেব অ্যাপ্রুভাল দেয়নি। DM সাহেব বলছে আমার কাছে স্ট্যান্ডার্ড ম্যানেজার কোনো রিপোর্টই পাঠায়নি। এখন অফিসে এসে কথা বলার চেষ্টা করলাম, কোনো আধিকারিকই নেই অফিসে। ছুটিতে আছে? সব আধিকারিক ছুটিতে? সব ছুটিতে। আচ্ছা, ওনরা ছুটিতে, ওনরা AC রুমে থাকবে, আর আমরা হচ্ছে এরকম এই গরমের মধ্যে আমাদের ওখানে 42% ডিগ্রিতে এখন গরম চলছে, আর সেখানটায় হচ্ছে আমাদের লাইন নেই। আমাদের ছোটো ছোটো বাচ্চা আছে, বয়স্ক মানুষ আছে, আর সেখানটা আমরা হচ্ছে লাইনহীন হয়ে আমরা হচ্ছে রাস্তা রাস্তায় পথে পথে ঘুরে বেড়াবো নাকি? আপনাদের এমার্জেন্সি পরিষেবার মধ্যে এই বিদ্যুৎ বিষয়টি পরে আপনাদের জানিয়ে দিই। রীতিমতো ক্ষুব্ধ হয়ে পণ্ডিত পোতা 2 নম্বর অঞ্চলের কুনরগাঁও এলাকার বেশ কয়েকজন বেশ কয়েকটি পরিবারের কর্তারা, তারা কিন্তু এই মুহূর্তে এসে WBECDCL যে অফিস, ECDCL যে অফিস রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইসলামপুর CSC, সেখানে কিন্তু তালা মেরে দিয়েছে। আমরা আরও 2-4 জনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, একবার নয় একাধিকবার। তারা হচ্ছে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের যিনি SS রয়েছেন বা যারা হচ্ছে ডিভিশনাল ম্যানেজার যিনি রয়েছেন তাকে কিন্তু জানিয়েছেন, এবং তারপর ঘটনাস্থল পরিদর্শন করার পরে তারা যেমনটা টেকনিক্যাল স্টাফ জানতে পারেন সেখানকার ট্রান্সফরমার বিকল হয়েছে। 3 দিন ধরে এলাকার মানুষ নাজেহাল, তাই তারা কিন্তু কোনো বিকল্প না পেয়ে আজকে ইসলামপুর যে ECDCL-এর অফিস রয়েছে সেই ECDCL-এর অফিসে এসে সেখানে আধিকারিকদের সঙ্গে নিজের সমস্যার কথা জানাতে চান। কিন্তু তারা এসে দেখতে পান বেশিরভাগ অফিসারই এই মুহূর্তে ছুটিতে রয়েছেন, এমনটাই কিন্তু তাদের অভিযোগ, এবং যার ফলে নাজেহাল হয়ে এবং প্রায় বলা চলে বিকল্প কোনো রাস্তা না পেয়ে তারা কিন্তু সেই দপ্তরে তালা দিয়েছেন। সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আরও 2-4 জন লোক আছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আর কারা রয়েছেন এলাকা থেকে? হ্যাঁ, এদিকে আসুন। কী নাম আপনার? সন্তোষ দাস। কোথায় বাড়ি? কুন্দরগাঁও। কুন্দরগাঁওতে? বললাম যে কদিন ধরে ট্রান্সফরমার খারাপ? 3 দিন থেকে খারাপ। আচ্ছা, বিষয়টা অভিযোগ করে জানিয়েছেন? অভিযোগ জানিয়েছে, সবাই জানিয়েছে। আমাদের দেখো, আমাদের বিল যখন জমা না দিই তখন 50 টাকা করে ফাইন করে, আর আমাদের 3 দিন থেকে লাইন কেউ নাই। আচ্ছা, হ্যাঁ, এলাকাতে অফিসার গেছিল? গেছিল, কেউ যাই দেখে আসছে। কবে? কালকে গিয়েছিল। কালকে গিয়েছিল সকালবেলা। তারা ওখানে দেখার পরে কি বলে? বলছে বিকালবেলা ট্রান্সফার লাগিয়ে দিবে। আচ্ছা, ট্রান্সফার বিকাল থেকে লাগা হয় না, হয় নাই। আচ্ছা, তার তো লাগাই না, তাদের আজকে জন্য আসার প্রয়োজন পড়ছে আমাদের। আচ্ছা,
কতজনের পরিবার ভুক্তভোগী বর্তমানে ষাটটা মিটার আছে প্রত্যেকের বাড়িতে নেই কারণ ট্রান্সফরমার তো জ্বলে গেছে কি করে থাকে গতকাল যখন কথা বলেছিলেন বা 8:30 সময় যখন বললো তখন কি বলেছিল যে ট্রান্সফরমার এখানে স্টক আছে সাড়ে 8টার পরে বলছে ঠিক আছে কালকে তোমার ট্রান্সফরমার লেগে যাবে আজকে সকালবেলা যখন ফোন করলাম আমাকে বললো যে তুমি ডিভিশনাল ম্যানেজারের সঙ্গে কথা বলো তো আমি ডিভিশনাল ম্যানেজারকে ফোন করছি ফোন উঠাচ্ছেন না উনি কমসে কম 50 বারের উপরে ফোন করেছি যখন ফোন উঠাচ্ছেন না তখন আমি আবার স্টেশন ম্যানেজারকে ফোন করলাম বলে ঠিক আছে আমি ফোন করে কথা বলছি যখন আমি ফোন করে কথা বলছি আমি ফোনটা রেখে দিয়েছি তারপরে যখন আমি এই যে ম্যানেজারকে ফোন করলাম উনিও তখন আর ফোন তুলছেন না আচ্ছা আপনারা এখন তো ভেতরে তালা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছেন কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ রেসপন্স না পাবো ততক্ষণ ততক্ষণ রেসপন্স না পাবেন এখনো যদি আমাদের সপ্তাহে যদি বন্ধ করে দেওয়া হয় বা সপ্তাহে মাসের পর এখানে দাঁড়িয়ে থাকবো আপনাদের জানিয়ে দিই রীতিমতো ক্ষুব্ধ এলাকার মানুষ আপনাদের জানিয়ে দিই ঠিক যেমনটা তাদের অভিযোগ যে WBCDSL এর ডিভিশনাল ম্যানেজার পর্যন্ত এই অভিযোগ জানানো হয়েছে কিন্তু সেই এলাকাতে গত 3 দিন ধরে ট্রান্সফরমার বিকল হওয়ার কারণে লাইন এখনও রেস্টোরেশন হয়নি পাওয়ার সাপ্লাই রেস্টোরেশন হয়নি ট্রান্সফরমার বিকল হয়েছে গতকাল হচ্ছে সেই ঘটনাস্থল পরিদর্শন করে WBCDSL এর আধিকারিকরা তারা কিন্তু জানান এলাকার ট্রান্সফরমার বিকল হয়ে গেছে সেই এলাকাতে হাস্কিং মিল সহ একাধিক ছোট ছোট হচ্ছে সেখানে ফ্যাক্টরি এবং তার পাশাপাশি কারখানা এবং কিছু আপনাদের জানিয়ে দিই সেখানে কিন্তু কিছু মানুষ রয়েছেন 60 জন ষাটটি পরিবার ভুক্তভোগী এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নিউজ টু ইন্ডিয়াতে সরাসরি সেই চিত্র যেখানে আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে কুন্দর কিছু মানুষজন তারা কিন্তু রীতিমতো এই মুহূর্তে সেই অফিসে তালা দিয়েছেন এবং আপনাদের জানিয়ে দিই এখনও পর্যন্ত কোনো আধিকারিক এ বিষয়ে কথা বলার চেষ্টা করেনি রীতিমতো এলাকার জনগণ ক্ষুব্ধ অনেকে 3 দিন ধরে লাইন না থাকার কারণে অনেকের মোবাইলেই চার্জ নেই এমনটি বাড়ির অনেক আনুষাঙ্গিক জিনিসপত্র ফ্রিজ রেফ্রিজারেটর চার্জ নেই অনেকে টোটোতে চার্জ নেই 3 দিন লাইন থাকার কারণে গরম তো হ্যাঁ গরম তো আছে দাদা তারপরে ছোট বাচ্চাদেরও কষ্ট হচ্ছে বয়স্ক মহিলাগুলো কষ্ট হচ্ছে থাকতে তারপরে গরমের ভিতরে কিরকম করে থাকবে বলো সবাই মোবাইলেও চার্জ নেই টোটোতে চার্জ নেই অনেকে আছে টোটো চালিয়ে অনেকে আছে টোটো চালিয়ে খাচ্ছে তার ট্যাঙ্কিতে জল তার পরিবারের হচ্ছে জল ব্যবহার হয় মোটরের সাহায্যে সে মোটর ব্যবহার করতে পারছে না অনেক লোক আছে দেখেন অন্যান্য গ্রামে যেতে হয় অন্যান্য গ্রামে টোটোগুলো এখন কোথায় চার্জ দিচ্ছে টোটোগুলো এখন বাড়িতে বসে আছে কি করবে না কোনো কাজ করতে হ্যাঁ আমার নিজের টোটো আছে কি নাম আপনার আমার নাম ভাস্কর বিশ্বাস আপনাদের জানিয়ে দিই রীতিমতো দুর্বিষহ পরিস্থিতি আপনাদের জানিয়ে দিই মানুষের রুজি রুটির যে বিষয় টোটো যা কিনা ব্যাটারি চালিত হয় এবং সেই ব্যাটারিকে তাদের চার্জ দিতে হয় সেই ব্যাটারির হচ্ছে টোটোকেও তারা চার্জ দিতে পারছে না এমনটাই কিন্তু তারা প্রত্যেকে বলছেন এই মুহূর্তে তারা যে WBCDSL এর অফিস রয়েছে সেই অফিসে কিন্তু তালা লাগিয়ে দিয়ে রীতিমতো ভেতরে বিক্ষোভ প্রদর্শন করছেন অবিলম্বে ট্রান্সফরমার লাগাতে হবে না খুলছি না অবিলম্বে ট্রান্সফরমার লাগাতে হবে না হলে আমরা গেট খুলছি না খুলবো না অবিলম্বে ট্রান্সফরমার লাগাতে হবে আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু ট্রান্সফরমার বিকল ট্রান্সফরমার প্রতিস্থাপন বা সেখানে নতুন ট্রান্সফরমার লাগানোর জন্য কিন্তু গেটে তালা দিয়ে রীতিমতো সেখানে হচ্ছে বিক্ষোভ করছেন কুন্দরগাঁও পণ্ডিত পোতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছেন এই বিক্ষোভ কতক্ষণ চলে এবং এই সংশ্লিষ্ট সমস্যার সমাধানে আশু সমাধানে WBCDSL কী পদক্ষেপ নেয় সেদিকে আমাদের নজর থাকবে আপনাদের জানিয়ে দিই রীতিমতো সেই এলাকায় 3 দিন ধরে বিদ্যুৎবিহীন রয়েছে এমনটাই কিন্তু তাদের অভিযোগ এই তীব্র দাবদাহ এবং তারপরে হচ্ছে গরমের কারণে আপনাদের জানিয়ে দিই তীব্র দাবদাহ এবং গরমের কারণে কিন্তু অনেক মানুষের নাবিশ্বাস আপনাদের জানিয়ে দিই বিশেষ করে যারা ছোট বড় রয়েছেন বাচ্চারা রয়েছেন তাদের কিন্তু
হচ্ছে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই যে এই মুহূর্তে যা পরিস্থিতি, কোনো আধিকারিক কিন্তু নেই। আপনাদের জানিয়ে দিই বিল সেকশন, যেখানে বিলিং সেকশন রয়েছে, সেই সেকশনে কিন্তু বন্ধ রয়েছে এবং বিভিন্ন জায়গায় যে গাড়িগুলো চলে বিশেষ করে পেট্রোলিং ভ্যান, সেগুলো কিন্তু নির্দিষ্ট জায়গায় ডিউটিতে রয়েছে স্বাভাবিকভাবে কিন্তু যার পর নাই অবস্থা। এবং আপনাদের জানিয়ে দিই এই ঘটনার জেরে কিন্তু রীতিমতো তারা ক্ষুব্ধ। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু তিন দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে কুন্দরগাঁও এলাকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে গেটে তালা বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। এভাবে জুড়ে থাকুন নিউজ টু ইন্ডিয়ায়, আমরা খুব শীঘ্রই আসি আবার এই খবরের আপডেট নিয়ে।